রেজাল্ট থেকে সাজেস্ট হচ্ছে যে ব্যাম্বো যদি তাদের বর্তমানে যে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সীমাবদ্ধ হয়ে যায় কারেন্ট ডিস্ট্রিবিউশন এরিয়াতে, বিটুইন 80% and 100% অফ ইট উইল ডিসঅ্যাপিয়ার বাই দ্য এন্ড অফ দ্য 21st century, বিকজ ইট ওন্ট গেট ইট ওন্ট বি এবল টু গ্রো আন্ডার দ্য ইনক্রিজ টেম্পারেচার। অর্থাৎ পান্ডাকে যদি আমরা রক্ষা করতে চাই তাদের মতে, তো পান্ডার জন্য কিন্তু তাদের যে ডিস্ট্রিবিউশন এরিয়া খাবারের এগুলো কিন্তু ইনক্রিজ করতে হবে, কারণ ইনক্রিজ টেম্পারেচারের সাথে কিন্তু পান্ডাদের জন্য যে ব্যাম্বো যে তার 99% খাবারের যোগান দেয়, সেটা কিন্তু ব্যাম্বো জিনিসটা এটা কিন্তু একটা তাপমাত্রা প্রয়োজন হয় ওইটাতে গ্রো করবে, কিন্তু ওইটা যদি না হয় তাহলে কিন্তু সে তার খাবার পাবে না। ইফ হাউএভার ব্যাম্বো ক্যান মুভ ইন টু নিউ কুলার এরিয়াস উইচ উইল রিচ দ্য সেম টেম্পারেচার অ্যাজ কারেন্ট ব্যাম্বো হ্যাবিট্যান্টস ডিউ টু ওয়ার্মিংস দেন দেয়ার ইজ হোপ। অর্থাৎ তাপমাত্রা টেম্পারেচার বাড়তেই থাকবে, কারণ মানুষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানুষের যেই উন্নতির যে ইচ্ছাটা চলতেই থাকবে, তো সেক্ষেত্রে কার্বন নিঃসরণ, গ্রিন হাউস গ্যাস আমরা নিঃসরণ করতেই থাকবো, উইল রিলিজ গ্রিন হাউস গ্যাস আমরা করতেই থাকবো, কারণ আমাদের তো উন্নয়ন দরকার। আমরা এখন মোটর কার, সাইকেল, আরে মোটর কার, এরোপ্লেন, এই যে বিভিন্ন যন্ত্র মেশিন চালাইতে হলে আমাদের কিন্তু জ্বালানি প্রয়োজন আছে, ফুয়েল, ফসিল ফুয়েল আমাদের জ্বালাতে হবে। ফসিল ফুয়েল জ্বালাইতে হলে আমাদের কি করতে হবে? আমার সাউন্ড কি তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যালো, জি স্যার, আচ্ছা, ফসিল ফুয়েল আমাদের প্রয়োজন আছে, যদি আমরা উন্নত হতে চাই আমাদের কিন্তু ফসিল ফুয়েলের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ব্যাম্বো যে জিনিসটা এটা কিন্তু এই পান্ডার জন্য প্রয়োজন। তো আমরা যে পরিমাণ ফসিল ফুয়েল জ্বালাচ্ছি, পোড়াচ্ছি, প্রকৃতিতে কার্বন নিঃসরণ করছি, এটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করছে। তো আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রাটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে ব্যাম্বো যে কাল্টিভেশনটা এটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু পান্ডাদের খাবারের যোগান দেওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে বলছে যে যদি তাদের হ্যাবিট্যান্টটা বা ব্যাম্বো হ্যাবিট্যান্ট যেটা আছে, ব্যাম্বো কাল্টিভেশনটা ঠান্ডা জায়গায় নিয়ে যাওয়া হয় তাহলে হয়তো এটা টিকবে, আবার হয়তো ওই ঠান্ডা জায়গাটা সময়ের কারণে আবার ওই জায়গারও তাপমাত্রা বেড়ে যাবে। হাউএভার, অল ডিপেন্ড অন দ্য এক্সটেন্ট টু হুইচ হিউম্যানস ক্যান কার্টেল ক্লাইমেট চেঞ্জ বাই লিমিটিং গ্রিন হাউস গ্যাস এমিশনস ইন দ্য ফিউচার। যে কতটুকু পরিমাণ আমরা গ্রিন হাউস গ্যাসটাকে আমরা কার্টেল করতে পারি, ইমিশনটা, নিঃসরণটা ফিউচারে, এটার উপর নির্ভর করে। মেনি পান্ডাস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড কারেন্টলি লিভ ইন নেচার রিজার্ভস প্রোটেক্টেড ফ্রম হিউম্যান এনক্রোচমেন্ট। হিউম্যান এনক্রোচমেন্ট, মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রোটেক্টেড রিজার্ভ এরিয়াগুলোতে বর্তমানে ন্যাচারাল পরিবেশে পান্ডাগুলো বসবাস করে, একটা জঙ্গল, মানে একটা জঙ্গলময় পরিবেশে। However, almost all of the land encompassed by those reserves will be unsuitable for the bamboo if the temperature rise is predicted. তবে যেই এরিয়াগুলোতে বর্তমানে এদেরকে প্রোটেকশন করে রাখা হয়েছে, কনজার্ভ করে রাখা হয়েছে, ওই এরিয়াগুলোতেও যদি টেম্পারেচার এইভাবে যেভাবে প্রেডিকশন করা হয়েছে সেভাবে যদি টেম্পারেচার রাইজ হয়, তাহলে ওই এলাকা, ওই ওই জায়গার ব্যাম্বুগুলো কি আনসুইটেবল হয়ে যাবে? ওইখানে ব্যাম্বু জন্মাবে না, কাল্টিভেশন হবে না, তখন কিন্তু ওই এরিয়াতে পান্ডাগুলোকে রাখাটা মুশকিল হয়ে যাবে। বাট ইফ দ্য কনজারভেশন ইজ প্ল্যান হ্যাড নাও টু মুভ দোজ রিজার্ভ ইন লাইন উইথ দ্য চেঞ্জিং ব্যাম্বু হ্যাবিট্যান্টস দেন ইট মে বি পসিবল টু রিপ্রিজার্ভ দ্য ল্যান্ড দ্য পান্ডাস উইল নিড। তবে যারা এই চিন্তাটা করছেন, কনজারভেশন যারা করছেন পান্ডা, তারা যদি এই চিন্তাটা করেন যে হ্যাঁ, টেম্পারেচার বৃদ্ধি পেলে আমরা এগুলোকে কনজার্ভ এরিয়াটাকে, আমরা রিজার্ভ এরিয়াটাকে আমরা মুভ করে অন্যদিকে নিয়ে যাব, ব্যাম্বো হ্যাবিট্যান্ট যেদিকে থাকবে সেদিকে আমরা পান্ডা নিয়ে যাব, তাহলে হয়তো পান্ডা টিকবে, তাদের জন্য যে ল্যান্ড দরকার সেই ল্যান্ডে ওরা টিকতে পারবে। And climate change is not only the challenge facing giant pandas, one of the most endangered species in the world, researchers say. Is not the only challenge facing giant pandas. Climate change, pandas der jonno je
ক্লাইমেট চেঞ্জই কেবল একমাত্র চ্যালেঞ্জ বা অন্তরায় বা প্রবলেম তা নয়, কারণ পান্ডা হচ্ছে সবচেয়ে বিপন্ন প্রজাতি, এন্ডেঞ্জার্ড স্পিসিস, পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতি, সবচেয়ে দুর্বল, যে কোনো সময় চলে যেতে পারে, বিপন্ন প্রজাতির একটা প্রাণী। গবেষকদের মতে, হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ অলরেডি সিভিয়ারলি লিমিটেড দ্য অ্যানিমালস হ্যাবিটেন্টস অ্যান্ড দ্য ডিপেন্ডেন্স অন এ সিঙ্গেল সোর্স অফ ফুড। সমস্যাটা হলো যে এই ধরনের প্রাণীর খাবারের সোর্স একটাই, ব্যাম্বো। এটা হলো বেশ একটা প্রবলেম, অন্য কিছু খায় না। এবং হিউম্যান অ্যাক্টিভিটি তাদের এই অ্যানিমেলের হ্যাবিটেন্টগুলোকে, বাসস্থানগুলোকে আরো সংক্ষেপ করে ফেলেছে, আরো সীমাবদ্ধ করে ফেলেছে। ওয়ান দ্যাট ইজ নট দ্য নিউট্রিয়েন্ট অর এনার্জি রিচ ডাজেন্ট হেল্প। এবং অন্যান্য যেসব খাবার আছে, নিউট্রিয়েন্ট এনার্জি যেসব রিচ খাবার আছে, এগুলো কিন্তু এরা কিন্তু খায় না। ইন এডিশন টু দ্য নেটিভ হ্যাবিটেন্টস ইন চায়না, পান্ডাস লিভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন জুস অ্যান্ড ব্রিডিং সেন্টার্স। পান্ডাগুলো বিভিন্ন ব্রিডিং সেন্টারে বসবাস করানো হয় এদেরকে, বিভিন্ন প্রজনন কেন্দ্রগুলোতে, ব্রিডিং সেন্টার, বিভিন্ন জু, ওয়ার্ল্ডের বিভিন্ন জুতে এই পান্ডা পাওয়া যায়। চায়নাতে হলো এদের নেটিভ মানে হ্যাবিটেন্ট, বাট লিউ ডাজেন্ট প্রোডিক্ট এ ব্রাইট ফিউচার ফর দ্য বিয়ার্স ইফ দে লুজ দেয়ার ওয়াইল্ড হ্যাবিটেন্টস। যে তাদের যে ওয়াইল্ড হ্যাবিটেন্ট, প্রাকৃতিক যেই হ্যাবিটেন্ট যদি তারা পরিত্যাগ করে বা তাদেরকে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে বাদ দেওয়া হয় ওইখান থেকে, তাহলে এই বিয়ারগুলো, এই পান্ডাগুলো টিকবে না। টু রিয়েলি প্রোটেক্ট পান্ডাস, ইউ ক্যানট জাস্ট স্টিক দ্যাম ইন টু ব্রিডিং সেন্টার অর জু। যে পান্ডাকে রক্ষা করার জন্য কেবল ওই প্রজনন কেন্দ্র এবং চিড়িয়াখানা যথেষ্ট নয়। হি সেড, নাথিং দ্যাট দ্য অ্যানিমালস জেনেটিক ডাইভার্সিটি উড সাফার অ্যামং আদার ইস্যুস, দ্যাট নট আ লং রান লং টার্ম সলিউশন। অর্থাৎ এইভাবে কোনো খাঁচায় বন্দি করে অথবা কোনো প্রজনন কেন্দ্রে এভাবে কোনো প্রাণী আসলে টিকানো মুশকিল। এদেরকে প্রাকৃতিক পরিবেশে এদেরকে ছেড়ে দিতে হবে, এদেরকে এদের মতো জীবনযাপন করার সুযোগ দিতে হবে, তাহলে হয়তো এদের মাঝে যেই বেঁচে থাকার যে একটা শক্তি বা তাদের যে ইয়েটা, এটা টিকে থাকবে। এটা চলে গেল আমাদের, তাহলে আমরা অলরেডি এটা কভার করে ফেললাম। এই যে এখানে এটা আমাদের শেষ, কমপ্লিট। আচ্ছা, এবার আমরা চলে আসবো। ও, এটাও তো হয়ে গেছে মোটামুটি। ও, এটাও তো হয়ে গেছে, লাগানো আছে, এটা এটা হয়ে গেছে, কুয়াকাটাও তো প্রায় এটা হয়ে গেছে। এটা তো নাই না, ইউনিট 13, ইউনিট 13 কি তোমাদের আছে? নাই মনে হয়, কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই এই ইউনিট 13 তো তোমাদের নাই স্যার? আছে স্যার, ফুড অ্যাডাল্টারেশন আছে স্যার। আপনিও যে ইনি ছিলেন না, এই যে অনলাইন ফিডব্যাক, ইয়াতে আমরা দেখলাম না, এটা কি আছে ওখানে? তোমাদের যে সিলেবাসটা সংক্ষেপ করলো না, ওখানে এটা আছে? আচ্ছা, আমি দেখি, আমার কাছে আছে ওই সিলেবাস সংক্ষেপটা, আমার কাছে আছে, দেখি। স্যার ফুড অ্যাডাল্টারেশন আছে স্যার আমাদের। হ্যাঁ, ফুড অ্যাডাল্টারেশন আছে স্যার। আছে? হ্যাঁ স্যার আছে। ইউনিট 13, আচ্ছা দেখি আমি। তাহলে আমার আর ভালো লাগছে না, এটা শেষ করা দরকার। ধর কত আর এটা? স্যার এটা শেষ হয়েছে স্যার, আপনি করছেন স্যার এটা। মানে আমি চাচ্ছি যে এটা শেষ করে ফার্স্ট অফ অল একটা বিরক্ত লাগছে, দেখি। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এটা হয়েছে স্যার, আপনি এটার যে ফিডব্যাক নিছিলেন না, সেটা লাঞ্চে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে এখানে যে লাঞ্চন আছে এখানে, ও হো হো, এটা তো হয়ে গেছে, এটা তো তাহলে পড়াই হয়েছে। আচ্ছা, এখানে তাহলে অন্যান্য লেসনগুলো বাকি আছে কিনা? ও না, এটা তো হয়ে গেছে অলরেডি, এটা হয়ে গেছে। এটার মধ্যে শুধু মনে হয় এই যে প্রথম অংশটা মনে একটু বাকি আছে না, এটা একটু পরে দিই, এটা পরে দিলে আমার মনে হয় শেষ হয়ে যাবে।
এখন আমাদের এখানে দ্রুত শেষ করা দরকার। যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে পারে যে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু করেন। আচ্ছা আমি একটু দেখি, তারপরেও আমার কাছে তো আসে। তোমাদের ইংলিশের আর কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছে নাকি? না স্যার। আর অন্যান্য কোনো সাবজেক্টের চলছে বর্তমানে? জি স্যার, কোন কোন সাবজেক্টের ইংলিশ চলছে? স্যার এই সপ্তাহে আসবে। হ্যাঁ এই সপ্তাহে, এই সপ্তাহে ইংলিশ আসবে স্যার অ্যাসাইনমেন্ট। না না ইংলিশের কথা বলছি না, মানে এই অন্য সপ্তাহে। সাবজেক্ট গুলোর মধ্যে স্যার কেমিস্ট্রি, বায়োলজি আর আরেকটা চলতেছে। হ্যাঁ কোনটা কোনটা? অন্য সাবজেক্ট গুলোর মধ্যে স্যার আইসিটি কেমিস্ট্রি, আছে, বায়োলজি কেমিস্ট্রি আছে। আবার বলো, বুঝি নাই। স্যার কেমিস্ট্রি আর বায়োলজি স্যার চলছে। কেমিস্ট্রি বায়োলজি। আচ্ছা তোমাদের সাবজেক্ট ওয়াইজ যদি চিন্তা করি আমি, এ পর্যন্ত কয়টা কয়টা শুরু হয়েছে? স্যার সবকটাই, মানে ইংলিশের হচ্ছে দুইটা অ্যাসাইনমেন্ট তাই না? দুটো জি জমা জি দিয়ে দিছো। অন্যান্য সাবজেক্টে কটা কটা হয়েছে? স্যার বাংলা তিনটা হয়েছে, আর অঙ্কের একটা আসছে, কিন্তু হিসাব আলী স্যার এখনো জমা নেন নাই। কেমিস্ট্রি বায়োলজি স্যার এখনো মানে অপূর্ণ, আর ফিজিক্সের স্যার দুইটা গেছে, আর থার্ডটা স্যার হচ্ছে একটু আলোচনা চলছে, মানে ওটার এখনো সিদ্ধান্ত আসেনি। ও তাহলে যেগুলা অ্যাসাইনমেন্ট নেওয়ার কথা এগুলো ডেট এখনো নেয় নাই কেন? হিসাব আলী স্যার নেয় নাই কেন? হঠাৎ স্যার করে হিসাব আলী স্যার ডেট ডেট দিয়ে দিয়ে দিয়েছেন দিছে, স্যার 1 তারিখে এক জমা তারিখে নেবে, জমা দিতে বলছে। মানে ওটা 5th উইকের। ও এটা যদি হঠাৎ করে যদি ডেট আইসা পড়ে যে জমা দেন এবং রেজাল্ট রেজাল্ট ইয়া করতে বলে, তখন কিন্তু সমস্যা হবে। কিন্তু কাজে টিচারদের যারা সাবজেক্ট টিচার আছেন তাদেরকে তোমরাই বলো যে স্যার আপনার অ্যাসাইনমেন্টটা আপনি নিয়ে নেন দ্রুত, ঠিক আছে? কারণ এই অ্যাসাইনমেন্ট দ্রুত জমা দিতে পারলে, এবং এটার উপরে কিন্তু যদি হঠাৎ করে বলে যে এটার উপরে রেজাল্ট তৈরি করেন, তখন কিন্তু এটা আবার একটা ঝামেলা লেগে যাবে তোমাদের জন্য, যেমন যেমন প্রেশার হবে তেমন সাবজেক্ট টিচারের জন্য এটা একটা বেশ একটা হ্যাসেল হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এই ইউনিট 13 পর্যন্ত আছে না, আজকে আমরা এটা শেষ করব। শেষ করে আমরা এখান থেকে তোমাদের একে একে এখান থেকে আমি এমসিকিউ তৈরি করতে বলবো, ঠিক আছে? এমসিকিউ তৈরি করে তোমরা পাঠাবে আমাকে, এখান থেকে আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখি, একটু অপেক্ষা করে এরপরে আমরা হয়তো 2-1 ক্লাসের ভিতরে সেকেন্ড ইয়ারে এমনিতেই শুরু করব। তবে এটা অফিসিয়ালি কোনো না, এমনি গ্রামার আমরা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আনসেফ লেভেল অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড মোর দ্যান আ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেটস আ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড। আচ্ছা এখানে কি বলছে, কাজ না করলে কিন্তু তোমাদের দক্ষতা বৃদ্ধি পাবে না। আমি করতেছি, আমি সবকিছু করছি, তোমাদের তো কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু খুবই খারাপ জিনিস। আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড মোর দেন আ কোয়ার্টার অফ ফ্রুটস। তাহলে এখানে পেস্টিসাইড উপস্থিত রয়েছে আমাদের ভেজিটেবল গুলোতে, আমাদের ফ্রুটস গুলোতে। ক্যাপিটাল মার্কেটে আমরা যখন যাই, মানে এখানে কেমিক্যাল আছে। আর 15-মেম্বার টিম অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি ল্যাবরেটরি সেফটি ল্যাবরেটরি উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও কেম আপ উইথ দ্য ফাইন্ডিংস আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান কারওয়ান বাজার এর মহাখালী মার্কেটস। এগুলো থেকে সংগ্রহ করে বিভিন্ন ফুড ফ্রুটস বিভিন্ন ধরনের জিনিসপত্রের ইয়া সংগ্রহ করে ওরা দেখেছে যে এখানে কেমিক্যাল বিভিন্ন পেস্টিসাইডের উপস্থিতি আছে। সার্ভে রিপোর্ট সার্ভেতে দেখা গেছে যে এ কপি অফ উইচ ওয়াজ অ্যাকোয়ার্ড বাই দ্য ঢাকা ট্রিবিউন রিড দ্যাট
nearly 40% of 82 samples of milk products, fish, fruits as a tribune shabdota এটা কিন্তু কোথেকে আসছে এটা কিন্তু ল্যাটিন ল্যাটিন যে ইয়া থেকে রোমান সভ্যতা রোমানদের থেকে কিন্তু এই শব্দটা কিন্তু আসছে রোমান হ্যাঁ রোমানে রোম সাম্রাজ্যে দুইটা ভাগ ছিল একটা হলো প্লেবিয়ান আর একটা হলো তোমার প্লেবিয়ান আর একটা হলো কি জানে প্লেবিয়ান প্লেবিয়ান হলো যারা তোমার এই কর্মজীবী মানুষ শ্রমিক মানুষ গরিব তারা ছিল প্লেবিয়ান আর একটা ছিল যারা জনসংখ্যা 10% তারা ছিল অভিজাত শ্রেণীর মানুষ নামটা ভুলে গেছি অর্থাৎ তারা দেশ চালাইতো অ্যাডমিনিস্ট্রেশন চালাইতো সরকার চালাইতো অর্থাৎ কিছুটা ওই ব্রাহ্মণের মতো হিন্দুদের ব্রাহ্মণ হিন্দুদের ব্রাহ্মণ যেমন সংখ্যায় অল্প পাওয়ারফুল টাকা পয়সা সব দিক দিয়ে ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা সব দিক দিয়ে ওরা ঠিক সেরকম রোমান সাম্রাজ্যে রোম যে ইতালির যে রোম যে ইয়া ছিল শহরকেন্দ্রিক দেশ শহরকেন্দ্রিক কান্ট্রি সিটিজেন সিটি কান্ট্রি যেটা ওখানে দুটো অংশ ছিল প্লেবিয়ান এবং প্লেবিয়ান ছিল যারা পুয়ার কর্মজীবী মানুষ আর আরেকটা ছিল ওই নামটা ভুলে গেছি কি জানে নাম এটা ওই ওটা ছিল ওরা ছিল 10% অভিজাত শ্রেণীর লোক একটা পর্যায়ে যখন ওদের এখানে রাজতন্ত্রটা ভেঙে গেল ওরা যখন রিপাবলিক ঘোষণা করলো মানে গণপ্রজাতন্ত্র গণতন্ত্র ঘোষণা করলো তখন আস্তে আস্তে তারা সরকার গঠন করা শুরু করলো ওই প্লেবিয়ানদের কিন্তু কোনো প্লেবিয়ানদের মানে রিপ্রেজেন্টেশন তাদের ওই সংসদে ছিল না যে তাদের যে সংসদ ছিল বা যে কোর্ট ছিল তৎকালীন রোমে সে রোমে কিন্তু প্লেবিয়ান যারা শ্রমজীবী মানুষ তাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন ছিল না প্রতিনিধি ছিল না প্রতিনিধি ছিল কাদের ওই যে যারা 10% যারা অভিজাত শ্রেণীর লোক তাদের ছিল রিপ্রেজেন্টেশন গভর্নমেন্টে এরা বড় বড় পোস্টে ছিল আবার আরেকটা গ্রুপ ছিল এরাও 10 জন না জানে কয়জন নির্বাচিত হইতো এরা হলো কমন জনসাধারণের পক্ষে একটা মানে একটা গ্রুপ এরা এরা নির্বাচিত হতো তবে ওদের কোনো ক্ষমতা ছিল না তবে ওরা বিভিন্ন সরকারের ডিসিশনগুলোকে ওরা প্রভাবিত করতে পারতো আর শেষ পর্যন্ত ওই যে যারা শ্রমজীবী মানুষ প্লেবিয়ান যোদ্ধা শ্রেণীর মানুষ গরিব মানুষ কর্মজীবী এদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেক্ষেত্রে একটা পর্যায়ে এসে তারা বাধ্য হলো যে ওই প্লেবিয়ানদের একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য তাদের দেশের যে গভর্নমেন্টের যে মানে সিদ্ধান্ত ডিসিশন মেকিংয়ে তাদের একটা রিপ্রেজেন্টেশন থাকার ক্ষেত্রে তারা রাজি হলো তখন ওই প্লেবিয়ানদের পক্ষে হ্যাঁ 10 জনকে সুযোগ দেওয়া হলো যে তারা গভর্নমেন্টের ডিসিশনে তারা সিদ্ধান্ত তারা প্রভাবিত করতে পারবে ওই 10 জনের গ্রুপটাকে নাম দেওয়া হলো ট্রিবিউনস ওই থেকে এই ট্রিবিউন শব্দটা এখানে এসেছে ঠিক আছে ঢাকা ট্রিবিউন যে বলে না পত্রিকাটা বা এখানে যেটা নিউজ পেপার এটার নাম ওখান থেকে নেওয়া হয়েছে ঢাকা ট্রিবিউন আচ্ছা রিড দ্যাট নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস অফ মিল্ক প্রোডাক্টস ফিশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কন্টেইন ব্যান পেস্টিসাইডস সাচ এস ডিডিটি অয়েল ড্রেন ক্লোরোডেন অ্যান্ড হেপটাক্লোর যে 40% থেকে মানে 40% যেসব টোটাল 40% স্যাম্পলগুলোতে যেসব বাজার থেকে নেওয়া হয়েছে এগুলোতে বিভিন্ন ধরনের খারাপ জিনিস কেমিক্যাল পেস্টিসাইড যেমন ডিডিটি অলড্রিন ক্লোরোডেন হেপটাক্লোর এগুলো পাওয়া গেছে দ্য অ্যামাউন্টস অফ পেস্টিসাইড ইন দিস স্যাম্পলস ওয়ার ফাউন্ড টু বি 3 to 20 times গ্রেটার দ্যান দ্য লিমিটস সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন যে এখানে পেস্টিসাইডস এর স্যাম্পলগুলোতে যে পেস্টিসাইড পাওয়া গেছে এটা 3 to 20 times গ্রেটার কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ 20 গুণ পর্যন্ত পাওয়া গেছে অ্যারাউন্ড 50% ভেজিটেবলস এন্ড 35% ফ্রুটস ওয়ার ফাউন্ড টু বি কন্টামিনেটেড উইথ আনসেফ লেভেলস অফ পেস্টিসাইড মানে এত পেস্টিসাইড ইউজ করে বলার বাইরে অ্যানালাইজিং মোর দেন 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার ব্র্যান্ডেড প্যাকেজড অর ওপেন এই টার্মারিক পাউডার চেক করে যেটা ব্র্যান্ডেড হোক খোলা হোক প্যাকেট করা হোক
The team also found that nearly 30% of the samples contain traces of lead chromate. যে সব কিছুতেই lead chromate পাওয়া যাচ্ছে 30% sample যে turmeric powder তোমার lead chromate উপস্থিতি রয়েছে which can be fatal if swallowed or inhaled. এগুলো কিন্তু মানব দেহের জন্য খুবই প্রাণঘাতী যদি কেউ গিলে ফেলে বা কেউ নিঃশ্বাসের সাথে নেয় এগুলো একদম চরম অবস্থা করে ফেলবে. These samples also contain lead at 20 to 50 times above the safety limit of 2.5 parts per million set by the Bangladesh Standard Testing Institute. অর্থাৎ এই যে কেমিক্যাল বা এইসব পেস্টিসাইড ব্যবহার করার কিন্তু একটা মাত্রা আছে সেই মাত্রাটা অতিক্রম করে ফেলছে এখানে 20 to 50 times. এটা তো একেবারে মারাত্মক যেখানে বলা হয়েছে যে পার মিলিয়নে ইউজ করতে হবে 2.5 পার্টস পার মিলিয়নে সেখানে ওরা 20 থেকে 50 গুণ ইউজ করছে মানে মানুষকে মারার বুদ্ধি. আর্সেনিক এন্ড ক্রোমিয়াম অ্যাবাভ সেফটি লিমিটস ওয়্যার ডিটেক্টেড ইন এ টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পলস. চালের মাঝে একই অবস্থা ক্রোমিয়াম আর্সেনিকের ব্যবহার আমরা লক্ষ্য করি. ইউজিং এ সেন্সিটিভ হাই পারফরমেন্স লিকুইড প্রোগ্রাম chromatography HPLC method developed by the food safety lab 66 samples were analyzed for the presence of formaldehyde. Adulteration was thereby detected in samples of coriander, mango and fresh shrimps. এই যে coriander, mango, fresh shrimps এগুলোর মাঝেও আমরা ভেজাল দেখতে পাই. The tests indicate that poultry feed in the country had also been contaminated as simple samples of chicken and fish contained traces of antibiotics. যে এত পরিমাণ এই যে ফার্মের মুরগি বিভিন্ন মাছ এগুলোকে ডাইস খাওয়ায় আর এত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ায় যে এটা মানুষের দেহের ভিতরে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে. হাই মাইক্রোবিয়াল পপুলেশনস ওয়ার ফাউন্ড ইন সেভারাল স্যাম্পলস অফ প্যাস্টোরাইজড মিল্ক. পাস্তুরিত দুধগুলোতে যেগুলো বিভিন্ন কোম্পানিগুলো বিক্রি করে এগুলোতে তোমার কি পাওয়া যাচ্ছে হাই মাইক্রোবিয়াল পপুলেশন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জীবাণু বিভিন্ন ধরনের আলাদা ধরনের কিছু মাইক্রোবিয়াল পপুলেশন পাওয়া যাচ্ছে. ইন্ডিকেটিং পুয়ার প্রসেসিং প্রসিডিউরস বাই দ্য ম্যানুফ্যাকচার. বিভিন্ন জীবাণু পাওয়া যাচ্ছে যে যেখানে দুধগুলো মিল্কগুলো প্রসেস করা হয়েছে ওই জায়গাটা ছিল খুবই নোংরা. স্যাম্পলস অফ কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস অলসো শোড হাই মাইক্রোবিয়াল পপুলেশনস. স্ট্রিট ফুডগুলোতে কিউকাম্বারে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ এখানে অনুজীবের একটা ব্যাপার. সাজেস্টিং ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন দ্য ওয়াটার সাপ্লাই. এবং এই মাইক্রোবিয়ালগুলো কোত্থেকে আসলো যে পানি যে ব্যবহার করা হচ্ছে ওই পানিতেও রয়েছে প্রচণ্ড রকম দূষণ. দ্য ডাইরেক্টর অফ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ IPH টোল্ড দ্য ঢাকা ট্রিবিউন দ্যাট দ্য সার্ভে রিপোর্ট হ্যাজ বিন সাবমিটেড টু দ্য হেলথ মিনিস্ট্রি. এগুলো হেলথ মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে এই সার্ভে রিপোর্ট. ফার্দার টেস্ট অফ ডিফারেন্ট প্রোডাক্টস were being carried out at the food safety lab. যে ফুড সেফটি ল্যাবে কিন্তু এটা সংক্রান্ত বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে. A former director general of health services and senior national advisor of the FAO said the findings were shocking for the whole nation. যে এই পুরো জাতির জন্য এই যে findings গুলো পাওয়া গেছে এগুলো কিন্তু মারাত্মক. He added the instead of focusing only on the end products the issue should be addressed at the root level. যে end product এ আমরা হাত না দিয়ে হ্যাঁ আমরা গোড়ায় হাত না দিয়ে মাথায় মানে যেখান থেকে শুরু হয়েছে সেখানে হাত দিতে হবে. রুট লেভেলে এটাকে মানে প্রবলেমটাকে অ্যাড্রেস করতে হবে. একদম শেষ পর্যায়ে এসে এটাকে অ্যাড্রেস করতে করা কোনো লাভ নেই. পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ওয়ার ফোর স্টেপস ইন দ্য প্রোডাকশন প্রসেস ফার্মার ট্রান্সপোর্ট হোলসেল অ্যান্ড রিটেল ট্রেডার. যে একটা প্রোডাকশন প্রসেসের তিনটা চারটা স্টেপ থাকে. ফার্মার তৈরি করে তারপর ট্রান্সপোর্ট হয় তারপর হোলসেলের কাছে আসে হোলসেল থেকে আবার খুচরা বিক্রেতার কাছে আসে. হি সেড বেটার মনিটরিং এন্ড সুপারভিশন ওয়ার ম্যান্ডেটরি ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন. তাহলে এই যে ফুড অ্যাডাল্টারেশনের ক্ষেত্রে এখানে হোলসেল খুব ইম্পর্টেন্ট. এই হোলসেলে এসে জিনিসটা অ্যাডাল্টারেশনটা বেশি হয়। আবার দেখা যাচ্ছে যে ফার্মার সেও কিন্তু তাকেও কিন্তু বিভিন্ন রকম ভাবে অভ্যস্ত করা হয়েছে সেটাতে কেমিক্যাল গুলো কিনে কেমিক্যালের বিক্রি করার জন্য কেমিক্যালের বাজারটাকে জমজমাট করার জন্য তাকেও কিন্তু উৎসাহিত করা হয়েছে. ঠিক আছে,
He said better monitoring and supervision dorkar, tattabadan dorkar ekhane mandatory. Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases like cancer, kidney failure and heart problems. মানুষের বিভিন্ন প্রবলেম হচ্ছে এখন হার্ট প্রবলেম কিডনি ফেলিওর ক্যান্সার এই যে এগুলো কিন্তু হচ্ছে হেলথ স্পেশালিস্ট টোল দ্য ঢাকা ট্রিবিউন দ্যাট দ্য মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড হ্যাড এনাক্টেড এ ফুড সেফটি অ্যাক্ট বাট ওয়াজ ইয়েট টু প্রিপেয়ার দ্য নেসেসারি রুলস যে মিনিস্ট্রি অফ ফুড একটা ফুড সেফটি অ্যাক্ট তৈরি করেছে তবে এটাকে এখনো পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি বা নিয়মকানুনের আবদ্ধে এটা এখন আসেনি As the issue of food safety was also linked to 14 other ministries, a coordinated agency should take the responsibility of ensuring safety in food products, they added. The ekta coordinated ekta agency dorkar, ekta responsibility, 14 ministry madhye ekta samanwaya dorkar, ei jinish ta ke sundor bhabe sampadan korar jonno. তাহলে এখানে আমাদের কিন্তু এটা আর এই যে এই টেক্সটটা কিন্তু আমরা অলরেডি হয়ে গেছে আমরা পড়েছি এটার ভিতরে এটার উপরে অনেক আলোচনা হয়েছে আমরা অনেক অ্যাসাইনমেন্ট করেছি তো কাজেই এই আশা করি তোমাদের পুরো বই এখন শেষ হয়ে গেল এখন এই পুরো বইয়ের উপরে আমরা কিছু অ্যাসাইনমেন্ট তো তোমরা করতেছো অলরেডি আমি কিছু কাজ দিব আজকে তোমাদেরকে সে কাজগুলো হলো আমি দিচ্ছি প্রত্যেকে করতে হবে প্রত্যেকে তোমরা করবা কাজ না করলে কিন্তু নিজের ইয়াটা হারাই ফেলবা নিজের যে তোমার যে দক্ষতা আছে যে শার্পনেস তোমার যে ছাত্র হিসেবে তোমার যে ব্রেন মেধা কিন্তু ধ্বংস হয়ে যাবে তুমি যে কাজ যদি না করো এই পর্যায়ে তোমার কাজ করতে হবে আচ্ছা ইউনিট টুয়েলভের উপরে ইউনিট টুয়েলভে এখানে কয়টা লেসন আছে এক দুই আচ্ছা তিন ইউনিট টুয়েলভে লেসন ওয়ান এবং টু এই যে ইউনিট টুয়েলভে লেসন ওয়ান এবং টু থেকে তোমরা 50টা এমসিকিউ তৈরি করবা এই সপ্তাহে না আগামী সপ্তাহে আগামী সপ্তাহে না কালকের ভিতরেই 50টা এমসিকিউ তৈরি করে সবাই রেডি থাকবে আমি জিজ্ঞাসা তুমি ইমেল করে পাঠাই দিবে আমাকে খাতায় লিখে আজকে স্যার পঞ্চাশটা তৈরি করবো আবার একটু বলেন স্যার নেট এমসিকিউ বলতে মানে প্রশ্ন লিখবো উত্তর লিখবো সেটা না হ্যাঁ হ্যাঁ এমসিকিউ বলতে কোশ্চেনটা তুমি লিখবা চারটা অপশন দিবা নিচে উত্তরটা লিখে রাখবা লিখে তুমি এটা টাইপ করতে পারো অথবা ছবি তুলে খাতায় লিখে আমাকে ইমেল করে পাঠাবে ঠিক আছে আমরা তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখব এই যে ইউনিট লেসন ইউনিট টুয়েলভ এর লেসন ওয়ান এবং লেসন টু এই দুটা খুবই সহজ লেসন প্রশ্ন 50টা প্রশ্ন তৈরি করা বেশি না একেবারে 20 মিনিটের ব্যাপার তোমাদের জন্য ঠিক আছে তাহলে এটা তোমাদের আগামীকালের এটা একটা কাজ আমি দিলাম তোমরা এটা করবে করে তোমরা আমরা কালকে আলোচনা করবো আর আমার আমার ইমেল তো তোমাদের জানা আছে ইমেইলে পাঠাই দিবা আমি দেখব কালকে আমরা ক্লাসে আলোচনা করব প্রশ্ন টশ্নগুলো কে কেমন করেছে এগুলো নিয়ে আলোচনা করব আচ্ছা আর কোনো সমস্যা আছে বলো কোনো কারোর প্রবলেম আছে নাকি এখানে কোনো বুঝতে অসুবিধা হয়েছে কোনো টেক্সট হ্যাঁ বলো এমনিতে আমাদের কিন্তু গ্রামারের যে বিষয়গুলো আছে এখানে কিন্তু আমাদের ন্যারেশন আছে হ্যাঁ ন্যারেশন আমরা আজকে একটু আলোচনা করি ন্যারেশন মনে আছে তোমাদের কারো হ্যাঁ দেখি দুই একটা ন্যারেশন মনে আছে দু একটা ন্যারেশন ধরি দেখি কেউ পারে কিনা মনে আছে কিনা আচ্ছা ন্যারেশন আছে আর্টিকেল আছে তোমাদের তাই না তারপরে রাইট ফর্মস অফ ভার্ব আর্টিকেল বাদ দিতেছে মনে হয়েছিল বলতে প্রোনিম অ্যান্টোনিম প্রোনাউন রেফারেন্স স্যার প্রোনাউন রেফারেন্স আমাদের বাদ দিয়েছে মডিফায়ার মডিফায়ার আছে তারপরে এই লিঙ্কার আছে অনেক গ্রামারের ইয়েতে আছে এখানে প্র্যাকটিস করলে সুবিধা নেই খুব সহজেই অল্প সময়ে এগুলো কভার হয়ে যাবে গ্রামার পড়তে বেশি সময় লাগে না তবে লিটারেচার পড়তে আমরা যে যে মেইন যে ফার্স্ট অফ অল যে লিটারেচারগুলো পড়লাম এগুলো কিন্তু সময় লাগে অনেক এগুলোতে ব্যাপক সময়ের প্রয়োজন হয় এই জন্য ফার্স্ট অফ অল অনেক সময় যায়
গ্রামার পড়তে এত সময় লাগে না, কারণ কয়েকটা নিয়ম থাকে মাত্র, এগুলোর নিয়মগুলো বলে দিলে, নিয়মগুলো নিয়ে আলোচনা করলে আর প্র্যাকটিস করলে তখন চলে। আচ্ছা, তাহলে আমরা দেখি, দাঁড়াও, এটা কি দেখা যাচ্ছে? Yes, sir. এটা 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 বলো তো, কে পারবে বলো, নারেশনটা কি হবে বলো। মনে আছে ন্যারেশনের নিয়ম? মনে আছে একটা নিয়ম বলো তো, যে কেউ একজন একটা ন্যারেশনের একটা নিয়ম বলো তো। স্যার বলো স্যার এটা স্যার অ্যানসার স্যার আমি একটু বলি স্যার, মানে হবে কি না বলতে পারি না স্যার। আই টোল্ড হিম ও প্রথমে স্যার, তারপর হলো স্যার দ্যাট, না বলতে পারলে স্যার তুমি যদি, স্যার আমি বলতে পারবো, তাহলে আর কি বলবো। আই টোল্ড হিম দ্যাট ইফ I had been he, I should have waited. এটা বাসায় আলোচনা করবা, আমি আগামীকাল আবার জিজ্ঞাসা করবো। এখন ন্যারেশনের একটা নিয়ম বলো, যে কেউ একজন রিপোর্টিং ভার্বের একটা নিয়ম বলো, প্রথম যে নিয়মটা রিপোর্টিং ভার্বের সংক্রান্ত একটা নিয়ম আছে, এটা বলো। রিপোর্টিং ভার্বের একটা নিয়ম হলো যে রিপোর্টিং স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্বটা সেইড অথবা টোল্ড, যদি অবজেক্ট থাকে তাহলে আর কি টেল অথবা টোল্ড, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সে অথবা সেইড। আচ্ছা, এটা ঠিক আছে, মানে রিপোর্টিং ভার্ব সংক্রান্ত টেন্সের একটা ব্যাপার আছে, ওইটা নিয়মটা কি স্যার? রিপোর্টিং ভার্ব যদি স্যার রিপোর্টিং ভার্বের ভার্বের টেন্স যদি পাস্ট হয় তাহলে আর কি রিপোর্টিং স্পিচটাকে মানে পরিবর্তন করার সময় মানে করেসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে, আর অনুরূপ পাস্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস। না, যদি প্রেজেন্ট রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার